বিশ্বমানের চিকিৎসক তৈরিতে পায়োনিয়া ডেন্টাল কলেজ অনন্য ভূমিকা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পায়োনিয়া ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে 28তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে তারা আরও জানান, চিকিৎসা সেবা এবং শিক্ষাক্ষেত্রে যুগের চাহিদা অনুযায়ী আধুনিকায়ন করা হচ্ছে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1995 সাল থেকে দেশের প্রথম বেসরকারি ডেন্টাল কলেজ হিসেবে যাত্রা শুরু করে পায়োনিয়ার ডেন্টাল কলেজ ও হাসপাতাল। প্রায় 3 দশকে গুণগত মানের চিকিৎসা সেবা এবং ভিন্নধর্মী পাঠদানে অনন্য স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন স্টুডেন্ট আছো, দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে জেনারেল এন্ড ডেন্টাল ফার্মাকোলজি। দেশের প্রথম বেসরকারি ডেন্টাল কলেজটির 28তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে অভিভাবক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন। শুরুতেই তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজকরা। এ সময় উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে কলেজের সহযোগিতা কামনা করেন অভিভাবক এবং শিক্ষার্থীরা। ডেন্টাল প্রফেশন আসার আগে অবশ্যই ডেন্টাল সম্পর্কে অনেক কিছু জেনেছি, তারপরেই নিজেকে সিদ্ধান্ত নিয়েছি যে না, নিজের ক্যারিয়ারটা গঠন করব মানুষের সেবায়। পায়োনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষকদেরকে, যারা অত্যন্ত মনোজগতের সাথে এবং অত্যন্ত দরদের সাথে এই ছাত্রছাত্রীদেরকে টেক কেয়ার করেন। এ সময় কলেজের শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা দেশের ডেন্টাল চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন বলে জানান শিক্ষক এবং পরিচালকরা। নবাগত ছাত্রছাত্রীদের জানাই অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দেশের জনগণের ধারণা ডেন্টিস্ট একটা ছোট সাবজেক্ট, আসলে দিস ইজ দি লার্জেস্ট ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। উন্নত সব প্রযুক্তির ব্যবহার করে বিশ্বমানের চিকিৎসক তৈরিতে পায়োনিয়ার ডেন্টাল কলেজ অবদান রেখে চলছে বলে জানান সংশ্লিষ্টরা। তাদের আহ্বান থাকবে, তারা শুরু থেকেই নিয়মিতভাবে ক্লাস করবে, রেগুলার প্রতিদিনের পর প্রতিদিন শেষ করবে, কারণ এটা আমরা একটা প্রফেশন, যদি পড়ালেখা জমায় রাখে, পেন্ডিং করে রাখে, তাহলে এটা কখনো শেষ করতে পারবে না। ডিস্ট্রিটা আগে ছিল 4 বছরের, এখন আমরা এই কোর্সটা করেছি 5 বছরের। তো পৃথিবীতে অন্যান্য দেশে এই কোর্সটা 5 বছরে, আমরা সেরকম ওদের সমান 5 বছরের কোর্স বানিয়েছি। এটা বিশ্বমানের ডেন্টিস্ট্রি সমানই, একই মান আমাদের। দেশের মাটিতেই বিশ্বমানের চিকিৎসা পুরোপুরি নিশ্চিত করতেই ডেন্টাল কলেজটি কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ রকিবুল হোসেন রুমি। এই সমাজে রোগ এবং চিকিৎসার যে মানে ত্রুটিগুলি অথবা দুর্বলতাগুলি ছিল, সেই লক্ষ্যেই আসলে প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এ সময় কলেজটির কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তুলে দেন কলেজ কর্তৃপক্ষ। পরে দেশের এবং জনগণের কল্যাণে কাজ করতে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার রাকিবা সুলতানা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।